কর্মীদের যেন বুকে আগলে রাখতে চাইলেন সিপিএম এর দুই প্রধান কান্ডারি সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত মানিক সরকার এবং বাদল চৌধুরীকে দেখা গেল এই ভূমিকায় এদিন রবীন্দ্র ভবনের সামনে ছিল বাম যুবদের জমায়েত সেখান থেকে মিছিল হাঁটা শুরু করে মিছিল শুরু হবার আগেই রবীন্দ্র ভবনের সামনে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেখানে গিয়ে কথা বলেন যুব নেতৃত্বের সঙ্গে খোঁজ খবর নেন মিছিলের এদিকে মাঠে সারাক্ষণ ছিলেন বাদল চৌধুরী সমাবেশ শুরুর অনেক আগেই তিনি পৌঁছে যান মাঠে বিকেলে সোজা চলে যান আগরতলা রেল স্টেশনে সেখানে যুবকর্মীরা ঠিকভাবে যেতে পারছেন কিনা তা দাঁড়িয়ে থেকে তদারকি করেন ট্রেন না ছাড়া পর্যন্ত ঠাই দাঁড়িয়ে থাকেন আগরতলা রেল স্টেশনে যুবকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছাও জানান সিপিএম এর অন্য নেতৃবৃন্দ মাঠে এবং যুব দেখভালের জন্য তাদের উৎসাহ দেবার জন্য কিন্তু মানিক বাদলের অনুপ্রেরণা এবং কর্মীদের বুকে আগে রাখার যে চিত্র এদিন ধরা পড়েছে তাতেই বাম যুবকর্মীদের মনোবল আরো বাড়িয়ে দিয়েছে